পেস কত এগুলা 200 200 টাকা কত ভাইরা পেস কত করে 190 হ্যাঁ এত বাড়ি গেল কালকে না ছিল কত করে বেচা যায় রে পেস 180 ইন্ডিয়া পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে এর জেরেই একদিনের ব্যবধানে 110 টাকার পেঁয়াজ আজকে 180 টাকা 200 টাকা কেজি বিক্রি হচ্ছে একটু ভেবে দেখুন আমাদের দেশের ব্যবসায়ীরা কত সৎভাবে ব্যবসা করেন একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম 200 টাকা বাড়তে পারে এটা বাংলাদেশের পক্ষে হয়তো সম্ভব কারণ সবার ঘরেই হয়তো পেঁয়াজ স্টক করা ছিল ব্যবসার ধর্মকর্ম কতটুকু মানুষ পালন করে সেটাই ভাই আলু নতুন টাকা কত করে ভাই ভাই কত করে 60 আলুর কেজি 60 টাকা সাধারণ মানুষ আসলেই বড় কষ্টে আছে তারা বাজারে গেলে অনেকেই হয়তো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা আর ফলফলাদি আপনি কি খাবেন আপেলের কেজি 250 টাকা 200 টাকার নিচে কোনো আপেল আপনি পাবেন না তার মানে প্রতিটা জিনিসের দাম প্রতিনিয়ত হুহু করে বাড়ছে সাধারণ মানুষের কপালে ভাঁজ লেগে গিয়েছে আপনি পেঁয়াজ কিনতে যাবেন আপনার পকেট ফাঁকা হয়ে যাবে আসলে আমরা এখন সাধারণ যারা মধ্যবিত্ত আছি তারা কোনটা রেখে কোনটা কিনবো এটা ভাবতে ভাবতেই আমাদের দিনটা এখন চলে যায় যা হোক বাজার পরিস্থিতি দেখালাম ভালো লাগলে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না আজকের মতো বিদায় নেব সবাই সাবধানে থাকবেন